হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তাদের জীবন জীবিকায় ধাপগত আছে ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। তো এখানে তোমাদের জন্য কী কী নির্দেশনাটা দেওয়া আছে চলো একটু দেখে নিই। ব্যবসাটি থেকে তুমি কী প্রত্যাশা করো, অর্থাৎ আমরা যে হস্তশিল্পের ব্যবসা বেছে নিয়েছিলাম সেখান থেকে আমাদের প্রত্যাশা কী তা উল্লেখ করতে হবে, এবং এই ব্যবসায় আমরা নতুন কী কী প্রযুক্তি ব্যবহার করতে পারি সেটা আমাদের লিখতে হবে, এবং তার প্রভাব কী, সেই প্রযুক্তির প্রভাব কী, এবং আমাদের এই ব্যবসাটা কি টেকসই এবং উদ্ভাবনমূলক না সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, এবং আমি কিসের জন্য এটাকে উদ্ভাবনী মনে করছি, এবং এর কি সামাজিক এবং প্রাকৃতিক কোনো প্রভাব আছে কি না সেটা আমাদের লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই আমাদের উত্তরটা আমরা কীভাবে লিখবো। তো এই যে দেখো, এখান থেকে আমাদের উত্তর লেখা শুরু হবে। তো দেখো, আমাদের ব্যবসা থেকে আমাদের প্রত্যাশা কী, প্রত্যাশা এক নম্বর প্রত্যাশা হলো আমরা আয় বৃদ্ধি পাবে, তো এই ব্যবসা থেকে নিয়মিত আয়ের উৎস পাবো, এবং দুই নম্বর প্রত্যাশা হচ্ছে আমাদের স্বনির্ভরতা বাড়বে, তো এর পাশে যা যা সেগুলো তোমরা একটু উপরে নেবে, এবং তিনে কী আছো, কী আছে কাজের সুযোগ সৃষ্টি, অর্থাৎ আমাদের কাজের সুযোগ সৃষ্টি হবে, এবং এরপরে দেখো কী আছে তোমার দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ আমাদের দক্ষতা বিকাশ করবে, অর্থাৎ হস্তশিল্প তৈরির মাধ্যমে পরিবারের সদস্যদের দক্ষতা বৃদ্ধি পাবে, এবং আমাদের আরও কী আছে সৃজনশীলতা প্রকাশ, অর্থাৎ হস্তশিল্পের মাধ্যমে পরিবারের সদস্যদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ দেওয়া যায়। এরপরে দেখো কী আছে তোমার নতুন প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ আমরা কী কী নতুন প্রযুক্তি ব্যবহার করবো, আমরা ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করবো, বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা জিনিসপত্র বিক্রি করতে পারি, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, তারপরে অনলাইন পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারি, তারপরে আমরা 3D প্রিন্টিং করতে পারি, তারপরে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ওই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো দেখো আমাদের কী কী প্রযুক্তিগত প্রভাব আছে সেগুলোর উত্তর আমরা কী লিখবো। প্রযুক্তির প্রভাব হচ্ছে ব্যবসার প্রসার, অর্থাৎ আমাদের ব্যবসার প্রসার হবে প্রযুক্তির ব্যবহারের ফলে, তারপর আমাদের গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত হবে, এবং আমাদের যে খরচ আছে সেই খরচটা কমে যাবে। তো তোমরা জাস্ট এই মেইন পয়েন্টগুলো লিখতে পারো, আর পাশে যে বর্ণনাটুকু আছে এগুলো তোমার না লিখলেও হবে, ঠিক আছে। এরপরে তোমার দক্ষতা বৃদ্ধি পাবে, এরপরে তোমার কী কী টেকসই উদ্ভাবনীমূলক ব্যবসা কিসের জন্য এটা, কারণ এই ক্ষেত্রে আমরা কী করি টেকসই হওয়ার কারণ হচ্ছে পরিবেশ বান্ধব আমরা উপকরণ ব্যবহার করি এখানে, এবং পুনর্ব্যবহারও আমরা কী করি পুরোনো জিনিসপত্র থেকে এটা ব্যবহার করতে পারি, তারপরে স্থানীয় শ্রমিকদের আমরা নিয়োগ করতে পারি, এর জন্য এটা একটা হচ্ছে আমাদের টেকসই আমাদের এটা, অর্থাৎ এটা দীর্ঘদিন আমরা চালিয়ে রাখতে পারবো। এবং কিসের জন্য এটা উদ্ভাবনী মনে হয় তোমার, এটা অন্যান্য নকশা, অর্থাৎ আমাদের হস্তশিল্পে কাজ করবো, এটা আমরা বিভিন্ন নকশা তৈরি করতে পারি, তারপরে নতুন নতুন পণ্য তৈরি করতে পারি, গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারি, এর জন্য আমাদের এটা কী মনে হয় উদ্ভাবনীমূলক। তো দেখো এরপরে তোমার এর যে প্রাকৃতিক এবং সামাজিক যে পরিবেশগত পরিবর্তনে অনলাইনে হস্তশিল্পের দোকানের প্রভাব, এই প্রভাবটাই তোমার কী লিখতে হবে। দেখো তুমি প্রথমে তোমার প্রাকৃতিক প্রভাবটা এখানে লিখবে, প্রাকৃতিক প্রভাবে কী লিখতে পারো, দেখো বিভিন্ন প্রথমে তুমি ইতিবাচক প্রভাব লিখবে, অর্থাৎ স্থানীয় উপকরণ ব্যবহার, অর্থাৎ স্থানীয়ভাবে উৎপাদিত উপকরণ ব্যবহারের ফলে প্রয়োজনের কী করে পরিবহনের চাপ কমে এবং আমাদের বাড়তি খরচ করতে হয় না, তারপরে টেকসই উৎপাদন পদ্ধতি, অর্থাৎ টেকসই উৎপাদন পদ্ধতি ব্যবহারের ফলে কী হয় আমাদের যে বিভিন্ন ব্যবসাটা আরও সচল হয়। এরপরে কী ভিন্ন নেতিবাচক প্রভাবের কী আছে, দেখো প্যাকেজিং, অর্থাৎ প্যাকেজিংয়ের সময় পরিবহনের সময় আমাদের কী করতে হবে, পরিবেশের চাপ সৃষ্টি হতে পারে, তারপরে বিদ্যুৎ ব্যবহার, অর্থাৎ আমাদের অনেক বিদ্যুৎ ব্যবহার হয় এইসব কাজ করার ক্ষেত্রে। এরপর সামাজিক প্রভাব কী, দেখো ইতিবাচক প্রভাবের ক্ষেত্রে আছে স্থানীয় অর্থনীতি অবদান, অর্থাৎ আমরা যে এটা তৈরি করছি এটা স্থানীয় অর্থনীতিতে ক্রয় বিক্রয়ের ফলে অবদান রাখছে এবং কারিগরদের সমর্থন করছে, অর্থাৎ হস্তশিল্পের জিনিসপত্র ক্রয় করে স্থানীয় কারিগরদের আমরা কী করতে পারি সমর্থন জানাতে পারি। এবং এর কিছু নেতিবাচক প্রভাব আছে, নেতিবাচক প্রভাবগুলো কী লিখবে তুমি, কাজের পরিবেশ, অর্থাৎ কারিগরদের দীর্ঘক্ষণ কাজ করতে হতে পারে তাই তাদেরকে কী করতে হবে নিরাপদ নাও হতে পারে, এবং এরপর কী আছে শিশু শ্রম, অর্থাৎ কিছু ক্ষেত্রে শিশুদের হস্তশিল্পের জিনিসপত্র কী করতে হয় তৈরিতে নিয়োগ করতে হয়। তো আশা করছি বুঝতে পেরেছো যে তুমি গ নাম্বার ধাপটা যে ছিল সেটা তুমি কীভাবে করবে। তো আজকে পর্যন্তই, একটু পরে তোমাদের যে গ নাম্বার ধাপ সেটার ভিডিও দিচ্ছি, তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো, তাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো আর পাবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।